তীব্র শীতে সমাজের হতদরিদ্র মানুষদের একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে জেসকার সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সহযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে 450 শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ানের নির্দেশনায় কম্বল বিতরণ করেন অ্যাডজুট্যান্ট মেজর মাইনুল হোসেন। এছাড়াও জিএস আবু বক্কর, সার্জেন্ট মিজান ও মনির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।